বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, উল্লেখযোগ্য প্রাকৃতিক মানব সৃষ্ট নানান সমস্যা, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বাণিজ্যিক এবং রাজনৈতিক অসংখ্য ঘটনাপ্রবাহের ফলে এবং উল্লেখযোগ্য ঘটনাপ্রবাহের ফলে গত প্রায় এক যুগ ধরেই বিশ্বব্যাপী এক ধরনের অর্থনৈতিক মন্দার প্রভাব লক্ষণীয় এবং সর্বশেষ এর সঙ্গে যুক্ত হয়েছে করোনা ভাইরাস এবং সেটি প্রায় নিয়ন্ত্রণহীনভাবে এগিয়ে চলেছে সামনের দিকে এবং তার বিস্তার এতটাই বেশি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটিকে মহামারী হিসেবে ঘোষণা দিয়েছে। যদিও এটি আরও আগে আসলে দেয়া যেত, কিন্তু তারা হয়তো উৎকণ্ঠাটা খুব বেশি বাড়াতে চাননি, সে কারণে একটু দেরিতে দিয়েছেন। এবং এই যে মরার উপর খরার ঘাত যুক্ত হলো এবং এই ধরনের অর্থনৈতিক মন্দা সাধারণত আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতিতে অনেক বেশি প্রভাব ফেলে সেটিও আমরা কম বেশি জানি এবং গোটা পৃথিবীর এক দেশের সঙ্গে অন্য দেশের যোগাযোগগুলো ক্রমশ বন্ধ হয়ে যাচ্ছে সেটিও আমরা দেখতে পাচ্ছি। তবে বাংলাদেশের অর্থনীতি নিয়ে মিশ্র কথাবার্তা আমরা গত কয়েক বছর ধরেই শুনছি। একদিকে বাংলাদেশের অর্থনীতি অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলেছে সেটি আমরা শুনেছি, সমৃদ্ধ একটা অগ্রযাত্রার মধ্যে বাংলাদেশ আছে সেটি শুনছি। অন্যদিকে আমরা প্রায়শই খবরাখবর বিভিন্ন সংবাদ মাধ্যমে পাই যেটি যে বাংলাদেশের অর্থনীতির একটা তথৈবচ অবস্থা, ব্যাংকিং খাত বিপর্যয়ের একেবারে চরম অবস্থার মধ্যে আছে, সেখানে চলছে নৈরাজ্য, আমাদের ক্যাপিটাল মার্কেট তার অবস্থা তথৈবচ, কোনো শৃঙ্খলা নেই, নাজুক পরিস্থিতি অর্থমন্ত্রী নিজে স্বয়ং বলেছেন এবং ব্যাংকিং খাতের কথাও তিনি নিজেও বলেছেন। আমাদের এখান থেকে টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে সে খবরে খবরে আমরা নিয়মিত পাই। সব মিলিয়ে আর্থিক খাতে একটা চরম বিশৃঙ্খলা। সো এবং গত কিছুদিনের যে হিসেব পত্রিকাগুলোর রিপোর্ট সেটি অনুযায়ী দেখা যাচ্ছে যে একমাত্র রেমিটেন্স ছাড়া আর সকল খাত নিম্নগামী, সূচক নিম্নগামী। এর মধ্যে যদি আমরা আমদানি রপ্তানির হিসেবের কথা বলি, রাজস্ব আয়ের কথা বলি, সব কিছুই নেতিবাচক। সো এই ঘাটতি, রাজস্ব ঘাটতি কীভাবে পূরণ হবে, এই নেতিবাচক প্রবণতার প্রবণতাকে ইতিবাচক দিকে কীভাবে নিয়ে যাওয়া যাবে সেগুলো নিয়ে এখন পর্যন্ত তেমন কোনো দিক নির্দেশনা বা তেমন কোনো আশ্বাস কোনো মহল থেকে মিলছে না। সব মিলিয়ে এই পরিস্থিতি নিয়ে আলোচনা করবার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার ভাই বাসা আছেন বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন বিজিএমইএর প্রাক্তন সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ এবং আমার ডানে রয়েছেন প্রাইম ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা রাহেল আহমেদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ, আপনার কাছে কি প্রথমে শুনতে চাই যে গোটা পরিস্থিতি, আমরা বাংলাদেশের অর্থনীতি নিয়ে অনেকদিন ধরেই কথাবার্তা বলছি এবং দুই রকমের কথাবার্তা শুনি, কোনটা যে বিশ্বাসযোগ্য আর কোনটা যে বিশ্বাসযোগ্য না সেটি বলা দুরূহ, আমার পক্ষে এখান থেকে বলা একদমই সম্ভব নয়। কিন্তু এর সঙ্গে এখন যুক্ত হয়েছে করোনা এবং এটি আসলে শেষ পর্যন্ত বিশ্বকে কোথায় নিয়ে যাচ্ছে এবং বিশেষ করে বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে? ধন্যবাদ। আমি কিন্তু বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজ প্রেসিডেন্ট, এবং সেই সুবাদে আমার গার্মেন্টস সেক্টর তো আমার নিজেরই সেক্টর, সেটা যেরকম আমার সৌভাগ্য জানার, বিসিএর কারণেও ইন্ডাস্ট্রিগুলি সব কী অবস্থায় যাচ্ছে সেটাও কিন্তু সুযোগ হয়ে গেছে আর কি বোঝার যে আসলে কোন জায়গা। আপনি কারেক্টলি বলছেন এবং সরকারও বারবার কিন্তু বলে আসছে যে আমরা ইন্ডাস্ট্রি গ্রোথ আসলে হচ্ছে না বিকজ অফ দ্য ব্যাঙ্ক ইন্টারেস্ট রেট, ওয়ান অফ দ্য রিজন যেটা সরকারও মনে করে আর কি, সেটা তো একটা সুরাহা দিয়েছে যে ফার্স্ট অফ এপ্রিল থেকে হয়তো 9% এটা আনা হবে ইন্ডাস্ট্রিগুলি ক্ষেত্রে। বাট আই ডোন্ট নো, কারণ এই ধরনের তো জিনিস আমরা আগেও শুনেছি, বাট আমরা ওই সঞ্চয়ের উপরে সুদ যেখানে কমিয়ে দিচ্ছেন সেগুলো দিয়ে, এই জিনিসগুলি কিন্তু আমার জানার কথা না, আমার জানা উচিত না আর কি, কারণ আমি অ্যাজ এ ইন্ডাস্ট্রির সেক্টরে যে জিনিসগুলি জানা দরকার সেটা হলো যে কিভাবে লো কস্ট অফ ফান্ড আনানো যায়, ইউজ করা যায়, এটা কি ব্যাংকের থেকে না শেয়ার মার্কেট থেকে নাকি অন্য কোনো ফর্মে ইকুইটি পার্টিসিপেশন। এই প্রশ্নটা থাকবে যে ব্যাংকে আবার লোন দেওয়ার মতো আপনার ইন্টারেস্ট আপনি চিন্তা করছেন, লোন দেওয়ার মতো টাকা ব্যাংকে থাকবে কি না আছে কি না সেটি একটা বড় প্রশ্ন। কারণ আপনার যদি খেয়াল করেন যে বাংলাদেশের ইকোনমি ইজ নো ডাউট, এটা কিন্তু প্রত্যেকেই স্বীকার করে যে আওয়ার গ্রোথ ইজ এক্সট্রিমলি ভেরি গুড ইকোনমিক গ্রোথ, এটা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আরম্ভ করে পুরো পৃথিবী মনে করে যে বাংলাদেশ
একটা এক্সাম্পল, বিশ্বের কাছে একটা বিশ্বময় একটা জিনিস দেখিয়েছে, এবং দিজ আর ফ্যাক্টস, এখানে কোনো লুকাচুরি কোনো কিছু নাই। বাট কোশ্চেনটা হলো যে সাস্টেনেবিলিটি এবং কিপ গ্রোয়িং, কারণ সবাই বিশ্বাস করে যে 2024 সালে বাংলাদেশ 38 ইকোনমিক একটা পাওয়ার হবে ওয়ার্ল্ডে, এবং বাই 2041 আমরা 24টা দেশের ইকোনমিক সাইজের একটা কান্ট্রি হব। সো এই যে বিশ্বাসে বিশ্বাসকে যখন সামনে রাখা হয়, এবং এটা সরকারের যে ভিশন, সেই ভিশনকে, ভিশন কিন্তু আমরা একটার পর একটা টার্গেট অ্যাচিভ করছি, সেখানে সেটা যখন থাকে তখন কিন্তু অবশ্যই চিন্তা করতে হয় সেটার সাথে টার্গেটকে মাথায় রেখে যে এই এখন আমরা কোথায় যাচ্ছি। এই দিস ইয়ার, দিস ফিনান্সিয়াল ইয়ার 2019-20 বাংলাদেশ 8.2% জিডিপি গ্রোথে যাওয়ার কথা ছিল, বা যাবে হয়তো, এখনও সরকার বিশ্বাস করে। কিন্তু যখন আমরা দেখি যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ ইজ গোয়িং ডাউন টু দ্য 9.24%, যেটা হওয়া উচিত 15%, তখন কিন্তু সবাই একটা সিগন্যাল পেয়ে যায় যে প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে না, ইন্ডাস্ট্রিগুলি ইনভেস্টমেন্ট হচ্ছে না। আমরা যখন দেখি যে এক্সপোর্ট গ্রোথ কম্পেয়ার টু দ্য টার্গেট, যদি কম্পেয়ার টু দ্য টার্গেট বলি, তাহলে দেখা যাচ্ছে যে আরএমজি যে কন্ট্রিবিউট করে 85-86%, তার গ্রোথ রেট হলো -12.5% নিটে, এবং ওভেন হলো 14.37% নেগেটিভ টার্গেটের থেকে। আর প্রিভিয়াস, কম্পেয়ার টু দ্য প্রিভিয়াস ইয়ার, এটা হলো অলমোস্ট লাইক 5.53% এবং 5.17% ওভেন আর মিট, তার মানে অলমোস্ট লাইক 5.4% কিন্তু নেগেটিভ। সো তখন আবার যখন শেয়ার মার্কেটের কথা দেখি যে শেয়ার মার্কেটের কনফিডেন্স মানুষের কাছে নাই, আবার ইম্পোর্টের দিকে তাকাই, ইম্পোর্টও কিন্তু গ্রেজুয়ালি ড্রপ করছে, তখন কিন্তু আশঙ্কা বা শঙ্কা না হওয়ার কোনো কারণই কিন্তু নাই। এবং গভর্নমেন্টের যে এডিপি, সেটা কিন্তু বাস্তবায়ন চলছে, এবং সেটাকেও কিন্তু যদি ধরে রাখতে হয় তাহলে এনবিআরের ইনকামও কিন্তু ওইভাবে আসতে হবে। আনফর্চুনেটলি সেটাও হচ্ছে না, এটা কিন্তু ইটস নট যে এনবিআরের কোনো দোষ। আপনি যদি ম্যানুফ্যাকচারিং খাত, যদি ইন্ডাস্ট্রি যদি ওইভাবে গ্রো না করে, ইম্পোর্ট যদি ওইভাবে না আসে, যতই মেজার নেওয়া হোক না কেন, আপনি ওরা কিন্তু ওদের সেই ইনকামটা, যে রেভিনিউ আমরা এক্সপেক্ট করি এনবিআরের কাছ থেকে, সেটা কিন্তু ওনারা আনতে পারবে না। যখন এই প্রতিটা জায়গায় নেগেটিভ অ্যাকসেপ্ট ফরেন রেমিটেন্স, তখন কিন্তু সবাই ভীত সন্ত্রস্ত কিন্তু অবশ্যই হয়। তার মধ্যে করোনা ভাইরাস এবং ফরেন রেমিটেন্সের কি হবে আপনি সামনে দিকে সেটা বলতে পারছেন না। সেটাই আমি আসছিলাম যে এই যে করোনা ভাইরাসটা কেউ কিন্তু এর ইম্প্যাক্টটা যে এই পরিমাণ হবে এটা কেউ আশা করে না। আমি কিছু তথ্য দিই, যেমন এডিবি একটা রিপোর্টে বলছে যে $302 কোটি বাংলাদেশের বা তার চেয়েও বেশি অর্থনৈতিক লোকসান হবে, হতে পারে। আমাদের গার্মেন্টস সেক্টরের ক্রেতা যেহেতু 65% ইউরোপই মূলত, আর ইউরোপের অবস্থা এখন যা, তাতে সেখানে একটা বড় সমস্যা হবে। ইপিবি বলছে, এবং জনশক্তি প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যুরোর হিসেব অনুযায়ী, যে জনশক্তি ব্যবসায় 95% শতকরা হিসেবে, এবং পণ্য রপ্তানিতে 90% ক্ষতিগ্রস্ত হবে করোনার কারণে, শুধুমাত্র করোনার কারণে। আরো নো, কারণ এই এই যে ফিগারগুলি বললে যে বাংলাদেশ $30 বিলিয়ন লস করবে, এই ফিগারগুলিও 15 দিন আগের ঘটনা। এই 15 দিনের দিকে যদি আমরা তাকায় দেখি, এটা কিন্তু আনবিলিভেবল একটা সিচুয়েশন অ্যারাইজ করছে। আপনি দেখেন আমেরিকা এই অনলি 10 ডেজ, গত সপ্তাহে তারা নিউ ইয়র্কে ইমার্জেন্সি ডিক্লেয়ার করছে, গতকালকে 23টি রাজ্য করেছে একসঙ্গে, গতকালকে 23, 10 দিন আগে অ্যালেতে করেছিল, এবং আজকে পেপারে আপনারা দেখেছেন যে ইউরোপে কোনো ফ্লাইট আমেরিকায় আসতে পারবে না। আজকে গতকালকে আমেরিকা ওদের নিউ ইয়র্কের একটা সিটিতে ওরা আর্মি দিয়ে সেটাকে ফুড সাপ্লাই থেকে আরম্ভ করে সব দেওয়া শুরু করেছে। আজকে গতকালকে জার্মানির চ্যান্সেলর অ্যানাউন্স করছে যে 70% জার্মানির লোকে করোনা ভাইরাস হওয়ার সম্ভাবনা আছে।
ইটালি গত 10-12 দিনে সবচেয়ে হাইয়েস্ট 3000 থেকে জাম্প করে এভরি ডে এখন দেখতেছি 1200 2000 করে কিন্তু করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে এবং মানুষ মারা যাচ্ছে কালকে তো রেকর্ড পরিমাণ মারা গেছে গতকালকে 100 কত জন জানি মারা গেছে সো গতকালকে ওয়ার্ল্ড ব্যাংকের হিসাবে যে অলমোস্ট লাইক এ ট্রিলিয়ন ডলার ইকোনমিক শ্রিঙ্ক করবে দ্যাটস হোয়াট দে আর প্রেডিক্টিং তার মানে কি এভরি ডে এটা যদি আরও বাড়ে এটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে ওরা এই ওয়ার্ল্ড ব্যাংক বা IMF ওরা 15 দিন আগেও বলেছিল যে হোল ওয়ার্ল্ডে ইট বি অ্যাবাউট 370 বিলিয়ন ডলার লস হবে ইকোনমিতে একটা চাপ আসবে কিন্তু এখন বলতেছে 1 ট্রিলিয়ন ওয়ার ইট উইল স্ট্যান্ড নো বডি নোজ এখন আসি আমরা ধরেন ফর এক্সাম্পল গার্মেন্টস নিয়ে যদি একটা কথা বলি আমাদের সেক্টর অলরেডি নেগেটিভ ইট ইজ নট বিকজ অফ দ্য করোনা করোনাটা এখন ইম্প্যাক্ট আগে থেকে ডিগ্রি এখন যে ইম্প্যাক্টটা করোনাতে হচ্ছে হবে যেটা ফর ইটালি মার্কেটের দিক হয়তো এই সাপ্লাই চেইন এটা কিন্তু ঠিক হয়ে যাবে কারণ চায়না আমি আমি আজকেও আমার অফিসে যখন চেক করি ওরা বলতেছে চাইনিজ সাপ্লায়াররা অর্ডার খুঁজতেছে তার মানে ওদের কাছে এনাফ অর্ডার নাই তার মানে আমরা যেসব অর্ডারগুলি আগে প্লেস করেছিলাম সেগুলি তারা প্রোডাকশন করে সাপ্লাই করার মতন তাদের সে অবস্থা আছে এবং চায়না উইল মিট আপ সাপ্লাই চেঞ্জ মেবি আমরা ওভারকাম করবো হয়তো 15 দিন কারো হয়তো 1 মাস একটু ডিলে হবে কাস্টমার এন্ডের থেকে কোনো সমস্যা নাই কিন্তু আজকে যদি আমি ইটালির কথা চিন্তা করি ইটালি যেসব কাস্টমার মাল নিত ইটালি কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট মার্কেট ইন এ সেন্স বিলিয়ন ডলার ওখানে এক্সপোর্ট হয় আমার কাছে মনে হচ্ছে ওখানে অনেক অর্ডার ক্যান্সেল হবে এবং আগামীতেও আগামী পরের সিজনের অর্ডারও ওরা নিতে পারবে না বিকজ ওদের হাতে অলরেডি অনেক গুডস ইজ ইন দেয়ার হ্যান্ড কিছু অন দ্য ওয়ে আবার এগুলি কোনোটাই বিক্রি হচ্ছে না কারণ কোনো লোক ইটালিতে অনলি ফার্মেসি এবং সাম অফ দ্য ইয়া এই কি জানি বুকশপ না এটাকে কি বলে নেসেসারি যেসব জিনিস ফুডের ব্রেড ট্রেড এগুলি নট ইভেন এ রেস্টুরেন্ট ইজ নট ওপেন জার্মানিতে এই অ্যানাউন্সমেন্টের পরে আই ডাউট যে কেউ ওখানে বাইর হবে কিনা ইউরোপ তার মানে কি হোল ইউরোপে প্রবলেম আমেরিকা এখন যেহেতু এসব স্টেট অফ ইমার্জেন্সি ডিক্লেয়ার করতেছে এবং ওখানেও মানুষ কিন্তু আর দোকানে যাবে না আর যদি বিক্রি না হয় তাহলে অটোমেটিক্যালি এই অর্ডারগুলি আর এখানে প্লেস হবে না কারণ কোনো অর্ডার আসবে না আবার যেসব অর্ডারগুলি ওদের হাতে চলে গেছে বা যেগুলি অন দ্য ওয়ে এগুলি সব স্টক হবে পরের সিজনে উইল হ্যাভ এ বিগ এফেক্ট জি সারাহ আহমেদ আপনি প্রথম তৃতীয় মাসে এসেছেন সেজন্য বিশেষভাবে আপনাকে আরেকবার স্বাগত যে জায়গা থেকে আমি শুরু করেছিলাম এবং মিস্টার চৌধুরী যে জায়গাটা তিনি গেলেন সেখান থেকে আপনি আপনার আলোচনাটা শুরু করতে পারেন কিন্তু যেহেতু ব্যাংকিং সেক্টর নিয়ে আমিও কথা বলেছি উনিও কথা বলেছেন স্পেসিফিক আপনি যেহেতু ব্যাংকের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন এই প্রশ্নটা আপনাকে করতে চাই যে আমরা জানি মানে অনেকেই হয়তো ব্যাংকের মালিক হিসেবে পরিচিত আমাদের সমাজে কিন্তু ব্যাংকের আসল মালিক হচ্ছে যারা আমানত রাখেন ব্যাংকে এবং তাদের 95% হচ্ছে তারা অর্থ তাদের কিন্তু তাদের সন্তুষ্টি আমাদের ব্যাংকগুলো অর্জন করতে ব্যর্থ হচ্ছে এবং এর পাশাপাশি অর্থ সম্পদ সৃষ্টিতেও আমাদের ব্যাংকগুলোর সক্ষমতা দিনে দিনে হ্রাস পাচ্ছে বলে অনেকেই মনে করেন খেলাপি ঋণের পরিমাণ আশঙ্কাজনক হারে বেড়েছে সরকারের হিসাবে যদিও এটি 11.4% কিন্তু IMF বলছে এটির পরিমাণ শতকরা 22%-এর বেশি গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্ডেক্স বলছে ব্যাংকিং চ্যানেল ব্যবহার করি বছরে প্রায় 68,000 কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে এবং সরকারের যেটি আমরা দেখছি সেটি আমি তারল্য সংকটের কথা বলছিলাম সরকারের এবছরই ব্যাংক থেকে যে টাকা ঋণ নেবার কথা পুরো বছর জুড়ে অর্ধেক বছরের অর্ধেকেই এসে পুরো টাকাই সরকার নিয়ে গেছে এবং এই যে জনগণের করের 15,000 কোটি টাকা দিয়ে ব্যাংকের ঘাটতি মেশানোর পাশাপাশি সুস্পষ্ট কোনো নীতিমালা ছাড়া ব্যাংকগুলো থেকে যে সরকার ঋণ নিচ্ছে আসলে শেষ পর্যন্ত গিয়ে কোথায় দাঁড়াবে এবং একটি দেশের ব্যাংকিং খাত যদি এরকম তার পরিণতি হয় করুণ পরিণতি পুঁজিবাজারের যদি কোনো চেহারাই না থাকে তাহলে সেই দেশের অর্থনীতি নিয়ে কিছু বলবার থাকে কি না ধন্যবাদ ফার্স্ট অফ অল অবশ্যই আপনাকেও ধন্যবাদ যে তৃতীয় মাত্রায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য পারভেজ ভাইয়ের মতন সুবক্তার পাশে এসে নিজেকে খুব ইয়ে মনে হচ্ছে বাট স্টিল দু তিনটা জিনিস আলাপ হয়েছে আপনার প্রশ্নের মধ্যে দু তিনটা জিনিস আছে আমি একটু জাস্ট পেছন থেকে শুরু করছি
সেটা হচ্ছে যে এক হচ্ছে ব্যাংকিং সেক্টরটা একটা বহুল আলোচিত বিষয় আমাদের ড্রয়িং রুম ডিসকাশন হোক যে কোনো অফিশিয়াল ফোরাম হোক সব জায়গায় ব্যাংকিংটা এখন একটা খুব বার্নিং ইস্যু হিসেবে আলাপ হয়ে থাকে নেগেটিভিটি অনেক বেশি আমার মনে হয় যে আলাপের মধ্যে নেগেটিভিটিটা অনেক বেশি আসে তো এটাকে একটু পজিটিভ দিক থেকে শুরু করলে মনে হয় ভালো হয় বিকজ বাংলাদেশের আজকের যে জিডিপি গ্রোথ বাংলাদেশের আজকের যে অর্থনৈতিক উন্নতির ধারা এইটা তো ধরেন আলাদিনের আশ্চর্য প্রদীপ থেকে আসেনি ওনারা যেরকম প্রাইভেট সেক্টর থেকে ব্যাংকিং খাতের কন্ট্রিবিউশন আছে এবং বাংলাদেশের ব্যাংকিং খাত তো একসময় খুবই বুমিং রমরম অবস্থা ছিল সেটা সবাই জানে আমি ওই জায়গাটাতেই আসছি ব্যাংকিং সেক্টরের কারণেই প্রাইভেট সেক্টর গ্রোথ করেছে আমি ওই জায়গাটাতেই আসছি যে ওনারা প্রাইভেট সেক্টর থেকে যে রেজিলিয়েন্সের সাথে ওভার লাস্ট 30 ইয়ার্স এগিয়ে এসছেন এবং স্পেশালি গত 10-15 বছরে যে ক্রমবর্ধমান একটা উন্নতি করেছেন সেটার পাশাপাশি হাত ধরে কিন্তু ব্যাংকিং সেক্টর ওনাদেরকে সহায়তা করে এসছে বলেই এসছে নেগেটিভ যে জিনিসটা নিয়ে আমরা আলাপ করছি ওইটাকে আমার মনে হয় একটু ডাইসেক্ট করে দেখলে পুরো সামগ্রিকভাবে ব্যাংকিং সেক্টরকে দোষ দেওয়াটা ঠিক হবে না এর ভেতরে সরকারি মালিকানাধীন যে ব্যাংকগুলো আছে সেইটা তো স্বাধীনতা পরবর্তীকালে যখন থেকে শুরু হয়েছিল তারপরে একটা সময় এসে আমরা এখন আমরা বলি এবং সবাই এটা জানে যে সরকারি মালিকানাধীন ব্যাংকের ব্যালেন্স শিট যদি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে বিবেচনা করা হয় ওখানে ভেতরে কিছু নেই এই ধরনের উক্তি করাটা বোধহয় খুব একটা ভুল হবে না কিন্তু সরকারি মালিকানাধীন ব্যাংকরা কিন্তু এখন আর আমার ইকোনমিক প্রোগ্রেসের সাপোর্টও করছে না প্রাইভেট সেক্টরের যে ক্রেডিট গ্রোথ তার 70-80% কিন্তু প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংকসরাই সাপোর্ট করছি আমরা প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংকসের ভেতরেও কিছু ব্যাংকে হয়তো আমরা সমস্যা দেখেছি এর ভেতরে সামগ্রিক অর্থেই যে একেবারে সম্পূর্ণ ব্যাংকিং সেক্টরে ধস অথবা সম্পূর্ণ ব্যাংকিং সেক্টরে আস্থার অভাব এইটা ঠিক না তাহলে আবার আজকে যে পরিমাণ ডিপোজিট বা আমানতকারীদের কথা আপনি বলছেন তারা ব্যাংকে কিন্তু এখনও আমানত রাখছে ব্যাংকের যে ফিডুশিয়ারি রেসপন্সিবিলিটি ব্যাংকে রাতের বেলা টাকাটা রেখে যে নিশ্চিন্তে ঘুমানো সেটা ওনারা এখনও রাখছেন আমরা কয়টা রান অন ব্যাংক দেখেছি বাংলাদেশে বা প্রাইভেট সেক্টর ব্যাংকে ইভেন যদি আমরা নিয়ার পাস্টের কথাও চিন্তা করি ইমিডিয়েট পাস্টের কথা চিন্তা করি একটা ব্যাংকের একটা সমস্যা হয়েছে সেইটার কারণে কিন্তু নতুন প্রজন্মের কয়েকটা ব্যাংকের উপরে চাপ এসছে কিন্তু এর ভেতরেও নতুন প্রজন্মের বেশ কিছু ব্যাংক ভালো করছে পুরনো প্রজন্মের ব্যাংক হিসেবে আমাদের মতন ব্যাংক এবং আমাদের সাথে যারা অন্যরা আছেন আমরা কিন্তু ডিপোজিটের উপরে রান কখনো দেখিনি যে না এসে আমানতকারী ভিড় করে লম্বা হয়ে দাঁড়িয়ে যেটা আজকে দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশের একটু উদাহরণ নিয়ে আসি আমরা আমাদের ব্যাংকিং সেক্টরের নেগেটিভিটি নিয়ে কথা বলি ওখানে একটা ব্যাংকে যে পরিমাণ ধস এসছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে যে গত বছর দেড়েক দুয়েক আগে যে স্ক্যাম হয়েছিল দ্যাট ইট সেলফ ইজ পসিবলি আমাদের টোটাল ব্যাংকিং সেক্টরের নন পারফর্মিং লোনের একটা অংশের সমান এইটাও কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে যে একটা ইকোনমিতে বাংলাদেশের মতন ইকোনমিতে কতখানিক ধস এসছে বা কতখানিক ব্যাংকিং সেক্টরের ওই চাপগুলো এসছে আমাদের ইয়েস ব্যাংক একটা 2003 সালের তৈরি একটা ব্যাংক পার্শ্ববর্তী দেশে আজকে দেখেন ওই ব্যাংকে রান অন দ্য ব্যাংক চলছে ডিপোজিটাররা সবাই লাইন দিয়ে এটিএমে 5000 রুপির বেশি তারা তুলতে পারবে না এরকম একটা সীমাবদ্ধতার মধ্যে চলে এসছে বেসিক যে জিনিসটা আমি বলছি না যে ব্যাংকিং সেক্টরে একটা সাংঘাতিক সুবাতাস বইছে ব্যাংকিং সেক্টরে অবশ্যই সমস্যা আছে এবং সেই সমস্যাটা কি এটা আপনিও বলেছেন পারভেজ ভাইও বলেছেন আমিও বলছি অনস্বীকার্য নন পারফর্মিং লোন সবচেয়ে বড় সমস্যা আমাকে যদি বলেন যে নন পারফর্মিং লোন ইজ দি প্রবলেম অর দ্য এলিফেন্ট ইন দ্য রুম এখন নীতি নির্ধারক মহল কেন্দ্রীয় ব্যাংক হোক অর্থ মন্ত্রণালয় হোক অথবা আমরা যারা পারিপার্শ্বিক অন্যান্য যারা নীতি নির্ধারক মহল আছেন আমাদের সবাইকে কিন্তু ওই এলিফেন্ট ইন দ্য রুম বা রুট কজ অফ দ্য প্রবলেমটাকে আইডেন্টিফাই করে সেইটার পেনিসিলিন দিতে হবে আমরা যদি প্যারাসিটামল দিয়ে সেটাকে মনে করি যে এটা করোনা ভাইরাস ঠিক করে ফেলবো তাহলে হয়তো আমরা ভুল করব আমি একটা পার্সোনালি একটা কথা সবসময় বলি বাংলাদেশের এই অর্থনৈতিক উন্নতিটা কিন্তু ওনারা এটা সবচেয়ে বেশি গর্ব করে বলতে পারবেন বিকজ ওনারা এগিয়ে নিয়ে এসছেন সরকার অবশ্যই স্টেটের যে রেসপন্সিবিলিটি টু ফেসিলিটেট ফর দ্য প্রাইভেট সেক্টর টু গ্রো সেইটা সরকার একটা আদর্শ ভূমিকা পালন করেছে এবং বর্তমান ক্ষমতাসীন সরকার গত 10-12 বছরে যে ধারাবাহিকতা ওনারা ধরে রেখেছেন নিতান্তই মানে এটা ওনারা বলেই হয়তো সম্ভব হয়েছে এবং এটা অসম্ভব প্রশংসার দাবিদার কিন্তু আমরা যখন বিজনেস স্কুলে পড়তাম বা একাডেমিক ইয়েতে যখন দেখেছি তখন আমাদেরকে সবসময় একটা জিনিস পড়তে হতো বা বলা হতো ফিটনেস ফর গ্রোথ যে আমি কতখানি ফিট টু গ্রো
যে গ্রোথটা আমরা হয়ে এসেছি সেইটা কিন্তু এই পর্যায়ে পর্যন্ত আসার জন্য আমাদের ফিটনেসটা ছিল। আজকে আমরা যেসব কথা এখন বলছি, পারভেজ ভাই একটু আগে ওনার যে সমস্ত কথা বলেছেন যে এই সাপোর্ট, যে পলিসি সাপোর্ট বলেন অথবা অন্যান্য যে ইনফ্রাস্ট্রাকচারের সাপোর্ট বলেন, এইটা কিন্তু টু টেক আস টু দ্য নেক্সট লেভেল, ডু উই হ্যাভ দ্যাট ফিটনেস? রাজস্ব আদায় ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না, এইটা কিন্তু আজকে এসে এই প্রশ্নের সম্মুখীন আমাদের হওয়ার কথা না। এই প্রশ্নটা আগামী গত 5 বছর আগে থেকেই আমাদের ধারাবাহিকভাবে উন্নয়ন করার চিন্তা ভাবনা করার কথা ছিল যে বাংলাদেশের জিডিপি 8.2% গ্রোথে যদি এগিয়ে যায় তখন আমার যেই পরিমাণ এক্সপেন্ডিচার থাকবে তা মিট করার জন্য আমার সেই পরিমাণ আয় আছে কি না। একজন ক্ষুদ্র ব্যবসায়ীও কিন্তু তার মনোহারি দোকানের ব্যবসাটা যখন এক্সপ্যান্ড করে, সে বড় করার আগে যে আমি গঞ্জের থেকে শহরে যাব, সে কিন্তু চিন্তা করে যে আমার ওই পরিমাণ ক্যাপিটাল আছে কিনা, আমার ওই পরিমাণ মার্কেট সাপোর্ট আছে কিনা, ইনফ্রাস্ট্রাকচার সাপোর্ট আছে কিনা। আমরা অ্যাজ আ কান্ট্রি এই জায়গাটাতে আমার মনে হয় যে আমাদের ভেবে দেখাটা খুবই দরকার। ব্যাংকিং ইজ আ পার্ট অফ দ্য টোটাল ফাংশন। এনবিআরের একটা ভূমিকা আছে, উনি বলেছেন রাজস্ব আদায়ের একটা বড় ভূমিকা আছে, ক্যাপিটাল মার্কেটের একটা বিশাল ভূমিকা আছে। আমি সবসময় একটা কথা বলি, বাংলাদেশে প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক, এবং এটা আমি খুব গর্বের সাথে বলি, বিএসআরএস, বিএসবি, এই যে বিশেষায়িত যে প্রতিষ্ঠানগুলো ফাইন্যান্সিয়াল সেক্টরে সাপোর্ট দেওয়ার জন্য, এইটা 70 থেকে বোধহয় 80 দশক অতিক্রম করতে পারেনি, ওগুলো নন ফাংশনাল হয়ে গেছে। বাংলাদেশে শিল্প ঋণ বলেন, দীর্ঘমেয়াদী ঋণ বলেন, ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং বলেন, ভেঞ্চার ক্যাপিটাল ফাইন্যান্সিং বলেন, স্টার্ট আপ ফাইন্যান্সিং বলেন, এয়ারলাইন ফাইন্যান্সিং বলেন, যা কিছু বলবেন সব কিছু কিন্তু আমাদের কাঁধে, প্রাইভেট কমার্শিয়াল ব্যাংকের কাঁধে। আমাদের একটা বরাবরের সমস্যা রয়ে গেছে, আমার কিন্তু ডিপোজিটের সাইডে আমার কিন্তু লং টার্ম কোনো ডিপোজিট আমার কাছে নেই, বাংলাদেশে কোনো পেনশন স্কিম নেই, আমি কিন্তু দীর্ঘমেয়াদী লোন দিয়ে যাচ্ছি। এই যে পাওয়ার সেক্টরের এতটা সাপোর্ট গত 10 বছরে বাংলাদেশে প্রাইভেট সেক্টর ব্যাংকগুলো দিয়েছে, কোনোটাই কিন্তু 12 বছরের নিচের লোন না। এইখানে ম্যাক্সিমাম প্রাইভেট সেক্টর ব্যাংকের আমাদের যে ডিপোজিটগুলো আমরা পাই, খুব বেশি হলে 1 বছর থেকে 2 বছরের, আমার কিন্তু একটা শুরুতেই গলত থেকে যাচ্ছে, আমার লং টার্ম লোন দিচ্ছি উইথ এ শর্ট টার্ম ডিপোজিট, সো ম্যাচিউরিটির একটা ডিফারেন্স থাকছে। এগুলো কিন্তু অনেক দিনের বক্তব্য। আমি এর আগে একটা বহুজাতিক ব্যাংকে কাজ করতাম বেশ আগে, আমরা সেই 15 বছর আগের থেকে আমরা বলে আসছি যে বন্ড মার্কেটকে ডেভেলপ করার জন্য, এই জায়গাটাতে কিন্তু বন্ড মার্কেটের একটা বিরাট ভূমিকা থাকার কথা। আজকে যে মেগা প্রজেক্টসের কাজ চলছে বা দীর্ঘমেয়াদী যে প্রকল্পগুলো আছে, সেই সব জায়গায় কিন্তু প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংকের লোন দেওয়ার কথা না। আমি কিন্তু সব লোন জ্যাক অফ অল ট্রেড প্রাইভেট সেক্টর ব্যাংক। এখন ওই জ্যাক অফ অল ট্রেড হতে যেয়ে এই সমস্ত ম্যাচিউরিটির ডিফারেন্স নিয়ে সব কিছু নিয়ে আমার কিন্তু একটা চাপ এক জায়গায় গিয়ে আসবে, আমার দেয়ালে পিঠ ঠেকে যাবে এবং সেখানে দুর্ঘটনা ঘটবে। আবার দুর্ঘটনাটাকে আমি ডিফেন্ড করছি না, দুর্ঘটনার পেছনে অবশ্যই গভর্নেন্সের একটা ইস্যু আছে, যেটা আমরা সবাই জানি যে গভর্নেন্স হ্যাজ বিন আ মেজর ইস্যু, এবং না সেটি থাকতে তো বিশৃঙ্খলা এত বাড়ত না। ওই ওই জায়গাটাতেই হচ্ছে যে আমি বলেছিলাম যে গুটি কয়েক প্রতিষ্ঠানে হয়তো গভর্নেন্স ওয়াজ আ মেজর ইস্যু, এবং সেই মেজর ইস্যুর কারণে সেটা অ্যাম্প্লিফাই হয়েছে অনেক বড় আকারে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি আপনার বক্তব্যে একটু আগে বলেছেন যে এক্স অ্যামাউন্ট বাংলাদেশ থেকে বাইরে চলে যাচ্ছে, এখন সেইটা তো ব্যাংকের একার দায়িত্ব না, বা ব্যাংক তো সেটা বের করে দিচ্ছে না, সেইখানে যে সমস্ত প্রশাসনিক শৃঙ্খলা যাদের করার কথা তারা হয়তো দায়িত্বে ঠিকমতো। এই বিষয়টা আপনার কোনো ভিন্ন মত নেই যে একদিকে খেলাপি ঋণের পরিমাণ বাড়ছে, অন্যদিকে আমানতও কমছে? আমানত ওভারঅল আপনি যদি সামগ্রিক আমানত দেখেন, সামগ্রিক আমানত কিন্তু কমেনি, আমানতের জায়গাগুলোর চেঞ্জ হয়েছে। আমরা কিছুদিন আগে দেখেছি ডাকঘর সঞ্চয়পত্র ছিল, ডাকঘর সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট নিয়ে একটা বিতর্ক হয়েছে কিছুদিন আগে। এখন আপনি যদি অ্যামাউন্ট দেখেন, 6,000 কোটি টাকা শুধুমাত্র ডাকঘর সঞ্চয়পত্রে ইনভেস্টেড, ওটাকে 12% থেকে মাননীয় অর্থমন্ত্রী বললেন যে ওটাকে ইন্টারেস্ট রেট হয়তো কমে যাবে, সেটা নিয়ে কিছু বিতর্ক হলো, ওটা বলা হলো যে এটা হয়তো আবার পুনর্বহাল হবে, ওই রেটে থাকবে। 6,000 কোটি অ্যাজ কম্পেয়ার টু দ্য টোটাল ডিপোজিট বেস অফ দ্য কান্ট্রি ইজ ইনসিগনিফিকেন্ট, কিন্তু আরেকটা জায়গায় বড় রকমের ডিপোজিট মানে ডাইভার্ট হয়েছে ব্যাংকিং সেক্টর থেকে একটা সময়, সেটা ইজ সঞ্চয়পত্র, সরাসরি সঞ্চয়পত্রে গেছে, এবং ওইখানেও কিন্তু লিমিট করে দেওয়া হয়েছে। এই এই লিমিটেশনটা কিন্তু ইজ আ পার্ট অফ ইয়ার গভর্নেন্স, এবং এই লিমিটেশনটা যদি আরো আগে আসতো তাহলে কিন্তু ব্যাংকিং সেক্টরে আমরা যখন ডিপোজিট রেট অফার করছিলাম 6-7%, সঞ্চয়পত্র অফার করছিল 12%, তখন কিন্তু এই হারে টাকা ব্যাংক থেকে সঞ্চয়পত্রে যেত না,
তখন কিন্তু টাকা থেকে যেত ব্যাংকিং সেক্টরে বিকজ যারা অসাধুভাবে ওই হিসাবের বাইরে নিজের বেনামে নামে সঞ্চয়পত্র কিনছিলেন তারা আগে আর কিনতে পারতেন না তখন এই নিয়মটা যদি আগে আসতো সো আপনি আপনি কি মনে করেন যে এগুলোর ফলে এক ধরনের শৃঙ্খলা খুব দ্রুততার সঙ্গে ফিরে আসবে কারণ ব্যাংকিং সেক্টর অবস্থা যে ভালো না যে কারণে কমিশন করার কথা বলা হলো এবং সেটিও দেখলাম আমরা অর্থমন্ত্রীর সঙ্গে প্রফেসর ওয়াহিদউদ্দিন মাহমুদের একটা বৈঠকের পর আর এগুলো না তো আপনি কি মনে করেন কি যে আসু কোনো বেশ কয়েকবার বলতে শুনেছি সিঙ্গেল ডিজিটে নিয়ে আসতে হবে উনি নির্দেশ দিচ্ছেন হচ্ছে না আদৌ সেটি সে জায়গায় যাওয়া সম্ভব কিনা বা বাস্তবতা ব্যাংকে পারমিট করে কিনা এটি কথার মধ্যে কথার কথাই থাকবে এইটা ধরেন হয় কি যে ইন্টারেস্ট রেট in an ideal situation is a supply demand direct function is a function of supply and demand in the market 2016 সালে আই এম শিওর পারভেজ ভাই মনে থাকবে আমরা কিন্তু বাংলাদেশে 7-8% এর লোন দিয়েছি প্রাইভেট সেক্টর কমার্শিয়াল ব্যাংক বিদেশি ব্যাংক আরো কম সুদে লোন দিয়েছে কোন সময়টা না 2016-17 সালে আজ থেকে 3-4 বছর আগে বছরখানেকের জন্য আমি ওই জায়গাটাতে আসছি বছরখানেকের জন্য যখন দিয়েছি তখন কিন্তু ধরেন কোনো সার্কুলার করে সেটা দিতে হয়নি আমরা নিজেরাই সেটা করেছি আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটা সবসময় বলি সেটা হচ্ছে যে ওই সময় মার্কেটের যে বাস্তবতাটা ছিল সেইটা আমরা কিন্তু এখনের বাস্তবতার নিরিখে কি ডিফারেন্সটা আছে সেইটা যদি দেখি তাহলেই আমরা কিন্তু কেন এখন দিতে পারছি না মার্কেটে সাপ্লাই ডিমান্ডের যে প্রবাহটা সেইটাকে আমরা যদি একটা চলমান প্রক্রিয়ার ভিতর দিয়ে অ্যালাউ করি আমরা ব্যাংকিং সেক্টর কিন্তু কখনোই এমন না যে আমরা শিল্পোন্নয়ন চাই না আমরা বাংলাদেশি শুধু তা না আমরা ব্যাংকার হিসেবেও শিল্পোন্নয়ন চাই বিকজ শিল্পোন্নয়ন হলে আমাদেরও ব্যবসা দুই পয়সা বাড়ে এবং কম সুদে যদি আমি ঋণ দিয়ে ওনার শিল্প উন্নয়নে সহায়তা করতে পারি অবশ্যই আমরা সেটা করব জি মিস্টার আনোয়ার আলম চৌধুরী পারভেজ আমি জাস্ট এই যে সমস্যা সমাধানের জন্য তিনি কিছু কথা বললেন আমি বাংলাদেশ সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের একটি বক্তব্য এখানে তুলে আনতে চাই উনি বলছেন যে অর্থনৈতিক সংকট যেটি আছে এটি মোকাবেলার জন্য 15-30 বছর বয়সী 5 কোটি তরুণ তরুণীকে শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত করতে হবে এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের জোর দিতে হবে পাশাপাশি 9-6 সুদের হার নির্ধারণ বন্ধ করে ব্যাংক কমিশন এর বাইরে আর্থিক প্রতিষ্ঠান ও সংস্কার করা অত্যাবশ্যক অন্যথায় সমস্যার কোনো সমাধান হবে না বরং বাড়বে ধন্যবাদ উনি কথাটা কিন্তু খুব সুন্দর কথা বলছে জিনিসটা হলো যে আমাকে বাস্তবতা দেখতে হবে রিয়েলিটি দেখতে হবে ধাম করে 5 কোটি তো আর আমি যেতে পারবো না আমি প্রথমে একটা জিনিস বলতে চাই ব্যাংকিং সেক্টর নিয়ে সেটা হলো প্রতিদিন পেপারে খবরে কাগজে গত 1-1.5 বছর ধরে ব্যাংক ক্রাইসিস ব্যাংক প্রবলেম ব্যাংকের ওটা হচ্ছে ব্যাংক এই জিনিসটা আমার মনে হয় বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোনো দেশে এইভাবে লেখে না এই এত নেগেটিভিটি কিন্তু খুব ক্ষতি করে দেয় এটাতে হয় কি যে যারা ধরুন এক্সপোর্ট মার্কেটও কাজ করে আর ইভেন ইম্পোর্ট করে কিন্তু এক্সট্রা পেমেন্ট করতে হয় এই সেন্সে যে ওখান থেকে গুডসগুলি বিক্রি করতেছে ওর পেমেন্ট গ্যারান্টির জন্য ও কিন্তু এক্সট্রা ইন্স্যুরেন্স কভার নিচ্ছে আর থার্ড পার্টি গ্যারান্টি নিচ্ছে এবং আলটিমেটলি হু আর পেইং ফর ইট উই আর পেইং ফর ইট এবং এটা যদি এরকম কন্টিনিউ করে একটা সময় জিনিস এরকমও হয়ে আসতে পারে ওরা আমাদের কোনো এলসি অ্যাকসেপ্ট না করলেও করতে পারে এবং তার মানে কি আমরা বারবার ওই আমেরিকান অমুক ব্যাংক আর সিটিএনএ ওদেরকে কমিশন দিয়ে তারপরে আমরা আমাদের জিনিস এক্সপোর্ট করব আর আমরা ইম্পোর্ট করব সেটাও কিন্তু আপনার অ্যাজ অফ টুডে এলসি কনফার্মেশন কস্ট বাংলাদেশে আমাদের এই সাউথ এশিয়া রিজিয়নে উই আর দ্য হাইয়েস্ট এবং এটা যেখানে অন্যান্য দেশে ইন্টারেস্ট দিচ্ছে 1% অর 1.5% এখন আমরা অ্যাড কনফার্মেশন দিচ্ছি 1% অন টপ অফ দ্য আদার ব্যাংক ইন্টারেস্ট সো আমি মনে করি যে এই জিনিসগুলি ক্রিটিসিজম ইজ নট দ্য ওয়ে ক্রিটিক্স ইজ দ্য ওয়ে টু প্লেস ইট যে কারো যদি সলিউশন জানা থাকে দে শুড হ্যাভ পুট ফরওয়ার্ড ইনস্টেড অফ সেইং সব ব্যাংক বসে গেছে আরে ভাই যদি সবই বসতো তাহলে ইকোনমি চলতেছে কেমনে এই যে কতগুলি জিনিস আসে যেমন ধরেন আমি ওনার কথায় আজকে খুব আই এম রিয়েলি লিসনিং ভেরি কেয়ারফুলি কারণ আমি তো আর অত ডিটেলস আমার জানার কথা না উই আর নট এ ব্যাংকিং গাই
যেমন ধরেন এমপিএল বেড়ে গেছে বলে ইন্টারেস্ট রেট ওনাদেরকে অ্যাডজাস্ট করতে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এনপিএলটা টোটালি ব্যাংকের উপরে কিন্তু বর্তায়, বিকজ যখন আমরা দেখি যে মাত্র 18 জনের কাছে কিন্তু ম্যাক্সিমাম অফ ক্লাসিফাইড অ্যামাউন্ট ইস এ 18-20 অর্গানাইজেশন, তার মানে কি ওদেরকে আমরা বারবার জায়না শুনো দিয়ে যাচ্ছে, এখানে কিন্তু ব্যাংকের উপর প্রণোদনাও দেওয়া হচ্ছে তাদেরকে, এবং এটা কিন্তু ব্যাংকের উপরে, কিন্তু ব্যাংকের ম্যানেজমেন্টের উপরে কিন্তু বর্তায় যে হাউ কাম ইউ ক্যান কন্টিনিউ লাইক দ্যাট নোয়িংলি ভেরি ওয়েল যে এনপিএলটা ইয়া হচ্ছে। তারপরে যে বন্ড মার্কেট ইজ অ্যাবসলিউটলি কারেক্ট, এটা কিন্তু এখন আমার মাথার মধ্যে আসছে, আসলে বন্ড মার্কেট আসা উচিত ছিল সে বড় বড় ইনভেস্টমেন্টগুলিতে। আপনার এই যে আজকে যে আমরা এডিবি করার জন্য যেসব ধরনের পদক্ষেপগুলি নিলাম, এই ফান্ডগুলো ব্যাংকের থেকে না নিয়ে যদি বন্ড মার্কেট থাকতো গভর্নমেন্টও কিন্তু সিকিউর হইতো কিন্তু, এবং ওর এই ফান্ড ব্যাংকের ফান্ডগুলো বরঞ্চ সে ইউজ করতে পারতো তার অন্য সেক্টর, প্রাইভেট সেক্টর তখন ইউজ করতে পারতো। এবং দিস আর দ্য পজিটিভ সাইড। তারপরে মানুষ কমেন্ট করতে পারে যে আজকে কি ব্যাংকগুলি আসলে প্রফেশনাল দ্বারা রান করতেছে, ইটস নট, কারণ আমরা বারবারই দেখতেছি যে ব্যাংকিং সেক্টরগুলি রান করতেছে ওনাদের মতন এমডিদের। দুটো দিক আছে, একটা হচ্ছে অপারেশনাল পার্ট, এক্স্যাক্টলি, একটা আরেকটা হচ্ছে পলিসি, বিকজ হোয়াই এনপিএল ইজ কামিং ফেলিউর, যারা প্রফেশনাল আমাকে দিয়ে আপনি যদি, আমি যদি এখন ব্যাংকের ডাইরেক্টর, আমি যদি ব্যাংকের মাথা ঘামাই আমি কিন্তু কন্ট্রিবিউট করতে পারবো না, দেন এ প্রফেশনাল গাই উনি যেটা পারবে, বরঞ্চ ওই জায়গাগুলো কিন্তু আমার মনে হয় মনিটর করার জন্য কিন্তু রেগুলেটরি বডিজ, এবং ওয়েদার দ্য রেগুলেটরি বডিজ হ্যাজ দ্য অথরিটি অর আর দে রিয়েলি এক্সারসাইজ দেয়ার পাওয়ার অর আর দে রিয়েলি ইন্ডিপেন্ডেন্ট। এই যে এই জিনিসগুলি কিন্তু আমরা ক্রিটিসিজমের জায়গায়, ক্রিটিক্সের জায়গায় আমরা আনতে পারি কিন্তু, ইনস্টেড অফ সেইং ঢালাওভাবে। আপনি এখন যে পয়েন্টটা লাস্ট যেটা বলেছেন এইটা কিন্তু কর্পোরেট গভর্নেন্স রেগুলেটরি বডি বলে দিয়েছে যে হাউ টু কমপ্লাই উইথ কর্পোরেট গভর্নেন্স, বাট ইউ নো ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন ইট ডিফারস যে কে কতখানি সেটাকে পরিপালন করছে। অন দ্য আদার হ্যান্ড ইউ নো আই নো, আমি এখানে কিন্তু আমরা আসছি হলো নট টু ক্রিটিসাইজ ইচ আদার, নো ডেফিনেটলি, হ্যাঁ আমি যেখানে বলেন যে ক্রিটিক্স, যে আমার মনে হয় যা আমরা বুঝি, নালে কেন এতগুলা এক্স গভর্নররা এই ধরনের কমেন্ট করছে, ডেফিনেটলি রেগুলেটরি বডি তার পাওয়ার ইন্ডিপেন্ডেন্টলি এক্সারসাইজ করছে না, কারণ এখানে কিন্তু ফাইন্যান্স মিনিস্ট্রি দে আর দ্য পলিসি মেকার, দে ক্যান নট ওভার রুল টু দ্য বাংলাদেশ ব্যাংক। আজকে আপনি কিন্তু প্রশ্ন উঠাচ্ছেন উনি কেন আমাকে জোর করে 9% করাচ্ছে, দেখেন আজকে যদি রেগুলেটরি বডি ফাংশনটা ওইভাবে করতো তাহলে কিন্তু এই প্রশ্নগুলো, সেখানে তো একটা সমস্যা আছে। সেকেন্ড হলো একটা ব্যাংকিং ডিভিশনও আছে ফাইন্যান্স মিনিস্ট্রিতে, এটা কোনো কারণ নাই যেখানে বাংলাদেশ ব্যাংক, তো বাংলাদেশ ব্যাংকের ইয়াটা কি হইলো, ওর উপরে কি আরেকজনে আসবে, এটা হইতে তো পারে না, ওইটাই তো আমাদের প্রবলেম। তারপরে আমরা কি, আমরা আরেকটা জিনিস কিন্তু খুব মানে কেয়ারফুলি খেয়াল করতেছি না, সেটা হলো বাংলাদেশ ইকোনমি তিনটা পিলারের মধ্যে, এগ্রিকালচার, আরএনজি অ্যান্ড টেক্সটাইল, এবং আরেকটা হলো ফরেন রেমিটেন্স, ইটস এনাফ। আমরা ইকোনমি কিন্তু এনাফ, এই তিনটা সেক্টর কিন্তু এনাফ দিয়ে ফেলছে, ফুড সেলফ সাফিসিয়েন্ট হয়ে গেছি আমরা, ফরেন রেমিটেন্স মানে ট্রেন না করেই মানে আনস্কিল পাঠায়ও আমাদের গ্রোথ স্টিল 20%, এবার তো 20% রেটে ফরেন রেমিটেন্স হচ্ছে, এবং আরএমজি টেক্সটাইল ও কিন্তু এর থেকে আর বেশি দিতে পারবে না। আমরা 1980-81 আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ ছিল হলো 17.51%, এবং এখন 1890-তে 35.14% আমাদের ইন্ডাস্ট্রি গ্রোথ, তার মানে কি আমরা এগ্রিকালচার থেকে উই মুভ ফরওয়ার্ড দ্য ইন্ডাস্ট্রি, দিস ইজ এ টাইম যে এখন আমার ফার্দার গ্রোথ দরকার এবং ইন্ডাস্ট্রিতেই থাকা দরকার, এবং সেটা হবে কিন্তু মিডিয়াম এবং বিগ ইন্ডাস্ট্রি। এটা কী হতে পারে, ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, মেশিনারি ইন্ডাস্ট্রি, এবং এই যে ইন্ডাস্ট্রি, বিগ ইন্ডাস্ট্রি যখনই যাবে, ইভেন এ টেক্সটাইল, বড় টেক্সটাইল, আপনি ওনার যে লং টার্ম ফাইন্যান্সিং বলছে, লং টার্ম ফাইন্যান্সিং ওনাদের রেকর্ড অনুযায়ী হলো ইট ইজ 1+6 অর 1+7 ম্যাক্সিমাম 8 ইয়ার্স, কিন্তু সি হু আর বরোয়িং 500-700-800 কোটি টাকা, ছয় বছরে ফেরত দেবে কি, ইন ইজ 6 ইয়ার্স টাইম, ইট ইজ ইম্পসিবল টু রিপে। এগুলি কিন্তু অন্য সব দেশেই, এগুলি কিন্তু 14-15 বছরের শিডিউল, কারণ আপনাকে তো ক্যাশ ফ্লো থেকে টাকাগুলি দিতে হবে,
এখন যখন আপনি 15 বছরের জিনিস 7 বছর 7 বছরে জোর করে দিচ্ছেন তখনই কিন্তু এটা ফেলিউর হচ্ছে তখন ওটা ওটা কোথা থেকে আসবে দ্যাটস এ বর্ন ওই 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 জন্যই আমি যেটা বললাম না ওই জিনিস লাগবে যে আমার তো ম্যাচুরিটি প্রোফাইলটাই তো ইয়ে করছে এখানে ম্যাচ করছে না আমি ডিপোজিট নিচ্ছি শর্ট টার্মে আমি প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কতখানি দীর্ঘমেয়াদে লোন দিতে পারি আমার তো দেওয়ার কথাই না কিন্তু তারপরেও আমরা দিয়ে গেছি আমরা 12 বছর 15 বছরেরও লোন দিচ্ছি বিভিন্ন সেক্টরে একদম যে দিচ্ছি না তা না বাট আমি একটা জিনিস শুধু ইফ ইউ অ্যালাউ মি আমি জাস্ট পারভেজ ভাই একটা জিনিস একটু সম্পূরক আপনার সাথে অ্যাড করতে চাই যে যে তিনটা সেক্টরের বা তিনটা পিলারের কথা আপনি বলছেন আমার ব্যক্তিগত অভিমত এগেন সেটা হচ্ছে যে এই পিলারগুলো কিন্তু ডাইভার্সিফাই করাটা ওই যে আমি একটু আগে বলেছি যে ফিটনেস ফর গ্রোথ যে আমি নেক্সট লেভেলে যাওয়ার আগে আমাদের আরো আগে থেকে কিন্তু একটু ডাইভার্সিফিকেশনটা দরকার ছিল ইউ আর রাইট বিকজ কোন দেশে পৃথিবীর ফার্স্ট ফেজ অফ ইকোনমি যে কোন দেশ যখন নতুন গ্রো করে ফার্স্ট ফেজ আমি এখানে কিন্তু কয়েকবার বলে গেছি এটা হলো আরএমজি সেক্টর যেখানে অল্প ইনভেস্টমেন্ট লাগে এবং অনেক এমপ্লয়মেন্ট ক্রিয়েট করা যায় এবং ইট উইল সাস্টেইন 30 থেকে 35 ইয়ার্স সেকেন্ড ফেজটা চলে আসে হলো তখন মেশিনারি এবং বিগ ইন্ডাস্ট্রি এবং সে মেশিনারি বিগ ইন্ডাস্ট্রি যখন আসে ওই টাইমে আসে এই এই প্রথম 30 ইয়ার্সের মধ্যে গভর্নমেন্ট তখন অ্যাড্রেস করে হলো ইনফ্রাস্ট্রাকচার এবং এডুকেশন যে ওই টেকনিক্যাল ভকেশন এগুলি যাতে করে ইন্ডাস্ট্রিকে ক্যাটার করতে পারবে কোন ইন্ডাস্ট্রি যে ইন্ডাস্ট্রির সামনে আসতেছে আনফর্চুনেটলি আমরা সেই জায়গাগুলো আগে অ্যাড্রেস করি নাই এই গভর্নমেন্ট এখন কিন্তু এদিকে খুব অ্যাড্রেস করার চেষ্টা করতেছে বাট জিনিসটা হচ্ছে যে এই যে এখন যে আপনার মেশিনারি ইন্ডাস্ট্রি আসবে লাইট ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি আসবে সেটার জন্য যেই ধরনের এগুলি আসতে গেলে ফার্স্টে কিন্তু ছোট 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 ইন্ডাস্ট্রি হয়ে আসতে হবে স্মলার মিডিয়াম বুঝছেন মাইক্রো লেভেল ওরা আগে স্ক্রু বানাবে কেউ হয়তো একটা বল বিয়ারিং বানাবে এগুলি যখন এই ইনফ্রাস্ট্রাকচার রেডি হবে তখন কিন্তু টোটাল একটা কার ইন্ডাস্ট্রি কিন্তু তখন বাংলাদেশে আসবে এদেরকে যে আপনি গ্রো করবেন এদেরকে গ্রো করার জন্য দুইটা ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ইজ দেয়ার একটা হলো এডুকেশন এবং যে যেই ট্রেনিংটা আপনি দিবেন সেটা যে টিচার সে টিচারেরও কিন্তু ট্রেনিং লাগবে আদারওয়াইজ হি ক্যানট টিচ দেম এবং তারপরে আপনি লোক ডেভেলপ করবেন এবং সেকেন্ড হলো যে ফান্ডিংটা হবে দিস ফান্ডিং ক্যানট এফোর্ডেবল উইথ 12-16-17% ইট হ্যাজ টু বি উইদিন এ 8-6-8% এখন ওই জায়গা আমরা যখন দেখি যে মাইক্রো এবং স্মল নাও আই এম এ প্রেসিডেন্ট অফ বিসিআই আই এম টেলিং ইউ দ্যাট ওটা যদি ওই রেঞ্জে না হয় তাহলে আমার এই ইন্ডাস্ট্রিগুলি গ্রো করবে না এবং পৃথিবীতে দেখা যাচ্ছে যে এই ইন্ডাস্ট্রিগুলি যে মাইক্রো আর স্মল এবং নিউ এন্টারপ্রেনার দে আর কন্ট্রিবিউটিং ইন দ্য ইকোনমি ইজ অ্যাবাউট 80% যেটা বাংলাদেশে আনফরচুনেটলি ইজ অনলি 52% সেখানে সেখানে ব্যাংক তাদের উপরে কতটা তাদের ব্যাংকের ব্যাংকের তরফ থেকে আমি আপনাকে একটা জিনিস বলি আপনি ইউ হ্যাভ রাইটলি নেইলড দ্য থিং বাট যে মাইক্রো এবং স্মল সেগমেন্টের কথা আমরা বলছি এই মাইক্রো এন্ড স্মল সেগমেন্ট আজ থেকে 20 বছর আগে বা আরেকটু আগে ইভেন মানে অল্প কিছুদিন আগেও ইনারা কোত্থেকে এনাদের যে অ্যাক্সেস টু ফাইন্যান্সটা এই অ্যাক্সেস টু ফাইন্যান্সটা ছিল না হয় মহাজন থেকে সুদে টাকা নিত অনেক চড়া সুদে তখন 40-50% ইন্টারেস্ট রেটে নিত তারপরে আসলো এনজিওর বিকাশ এনজিওর কাছ থেকে নেওয়া শুরু করলো বা এমএফআইসগুলোর কাছ থেকে নেওয়া শুরু করলো এবং এমএফআইসরা কিন্তু কেউই গড়ে 30%-এর নিচে তাদেরকে দেয়নি ওইখানে কিন্তু আপনার একটু কষ্ট হলো ব্যাংকগুলোকে বাহবা দিতে হবে যে আমরা আমাদের এসএমই এবং যে ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক একটা বড় ভূমিকা পালন করেছে ডক্টর আতিউর রহমান সাহেবের সময় কিন্তু এই এসএমইর পেছনে প্রচুর সময় উনি দিয়েছেন এবং এসএমইর বিকাশটাও হয়েছে এর আগে থেকেই শুরু হয়েছিল কিন্তু ওনার সময় ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টটা অনেক বেটার হয়েছে সেই তার ধারাবাহিকতাতে কিন্তু আমরা ব্যাংকিং সেক্টর কিন্তু এসে ওনাদেরকে ওই 30%-এর চড়াসুদ থেকে কমিয়ে 15-16-17 ব্র্যাকেটে নিয়ে আসলাম আমরা এক ধাপে এটাকে হয়তো 10-12 আনতে পারিনি কিন্তু আমরা কিন্তু ওই 30 থেকে যেটা 40-50 ছিল তার থেকে কমিয়ে আমরা এখানে নিয়ে আসছি আপনি যদি এখন স্ট্যাটিস্টিক্সটা দেখেন জি আপনি তখন দেখবেন যে আজ থেকে 15 বছর আগে যারা আসছিল সেখানে ফেলিউর পার্সেন্টেজ ছিল 80% আর আজকে যতজন আসতেছে তাদের ফেলিউর পার্সেন্টেজ 80-85% তার মানে অলমোস্ট সেম অলমোস্ট সেম বিকজ ইউর আদার কস্ট আদার
কোনটা তো কমে নাই, আপনি এনার্জি কস্ট বাড়ছে, আপনি ল্যান্ড কস্ট বাড়ছে, আপনি এই যে জিনিসগুলি আগে 10 লাখ টাকা নিলে চলতো, এখন তাকে কিন্তু 20 লাখ টাকা নিতে হচ্ছে। সো ওভার আই সেড যে মানে আমি আমি এই জায়গাটা কেন আসছি, আমি আসতেছি হলো যে আমাকে এখন এই জায়গাটা অ্যাড্রেস করতে হবে উইথ দিস কাইন্ড অফ ইন্টারেস্ট রেটে, এবং একে গ্রো করে নিয়ে আসতে হবে। বিকজ আমি যদি 8.1, 8.2 থেকে আনটিল 11% জিডিপি গ্রোথে যদি যেতে হয়, উই হ্যাভ টু হ্যাভ পুট আওয়ার এফোর্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ওভার হিয়ার। আমি ছোট্ট একটা জিনিস শুধু একটু অ্যাড করি পারভেজ ভাই, আই টোটালি এগ্রি উইথ ইউ। এর আগেও আমি যেটা বলেছি যে আমরা শিল্প উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করার জন্য কম সুদে দেওয়ার জন্য আমরাও দৃঢ়প্রতিজ্ঞ, আমরাও চাই আমাদেরও 2 পয়সা আর্নিং আরও বাড়বে, ব্যবসার ভলিউম বাড়বে, আমাদেরও বাড়বে। আমি হামলি শুধু একটা জিনিস একটু বলবো, সেটা হচ্ছে যে শুধুমাত্র ফাইন্যান্সিয়াল এক্সপেন্স অথবা ইন্টারেস্ট এক্সপেন্সটাই যে একমাত্র বাধা, এই জিনিসটাতে আমার একটা আপত্তি আছে। ফাইন্যান্সিয়াল এক্সপেন্স ইজ ওয়ান অফ দ্য কম্পোনেন্ট। আপনি আজকে গার্মেন্টসের জিনিস বানাচ্ছেন, বানানোর ক্ষেত্রে আপনার যে সাপ্লাই চেইনের যে জটিলতা, বাংলাদেশে ইজ অফ ডুইং বিজনেস নিয়ে আমরা যে কথা বলি, লজিস্টিক্যাল যে ইনফ্রাস্ট্রাকচার সেইটার যে বাধা বিপত্তি, আপনি জিনিস বানিয়ে সেইটা আপনার চিটং পোর্ট পর্যন্ত নেয়া, পোর্টের কনজেশন, সেই কনজেশন শেষ করে আপনি মালটা এক্সপোর্ট করছেন, অবকাঠামো, এই যে অবকাঠামোগত যে যে আমার যে বাধা বিপত্তিগুলা, এইটা কিন্তু আমি জানি না, আমি হিসাব করে দেখলে কেউ নিরীক্ষা গবেষণা করলে হয়তো আরও একেবারে এক্সাক্ট ইয়ে বেরিয়ে আসবে। আমরা আমাদের ক্লায়েন্টদের সঙ্গে যখন কথা বলি, তার থেকে কিন্তু আমরা দেখতে পাই যে হ্যাঁ, আমার ফাইন্যান্সিয়াল এক্সপেন্স একটা পার্সেন্টেজ। আমি আজকে উইথ অল ডিউ রেসপেক্ট কাউকে যদি 11-12% চার্জ করি, তাকে 9% নামিয়ে আনলে হয়তো 0.50 তার আপনার পার্সেন্টেজে ইন্টারেস্ট এক্সপেন্সটা ব্যালেন্স শিটে কমে আসবে, অবশ্যই এটা ওনাকে সহায়ক ভূমিকা পালন করবে। কিন্তু ওই যে লজিস্টিক্যাল ইনফ্রাস্ট্রাকচারের যে বাধাগুলো রয়ে যাচ্ছে আপনার, সেইটার জন্য আপনাকে যে মূল্য দিতে হচ্ছে, ইউ আর 100% কারেক্ট, বাট দ্যাটস হোয়াই দ্য বিসিআই হোয়াট দে আর ট্রাইং টু ডু, আমরা কিন্তু কাজ করতেছি গভর্নমেন্টের সাথেও যে ওকে কিভাবে লো মানে রেন্টে অর লো প্রাইসে ল্যান্ড লিজ দেওয়া যায়, অর ওয়েদার উই আর মেকিং এ শেড, যেই শেডগুলি বানায় গভর্নমেন্ট থেকে বানায় দেওয়া হবে এবং ওরা জাস্ট রেন্ট নিবে, সো দ্যাট দে ক্যান রিডিউস দেয়ার কস্ট বিকজ দে ক্যানট এফোর্ড। হ্যাঁ, এই ধরনের জিনিসগুলি অর ট্রেনিং সেন্টারগুলি নিয়ে, সেই ট্রেনিং সেন্টারগুলিতে আমরা গভর্নমেন্টের ট্রেনিং সেন্টার উই উড লাইক টু টেক ওভার, এবং টিচার আমরা বাইরের থেকে আইনে জার্মান হোক, জার্মান জাপানিজ আইনে আমরা ওখানে ট্রেনিং দেওয়াবো, যাতে করে স্কিল ওয়ার্কার হোক এবং প্রফেশনাল লোক ডেভেলপ হোক। এখন নাকি প্রত্যেকে যদি প্রত্যেকের জায়গায় সাপোর্টটা দেয়, আপনি যদি আপনার জায়গায় সাপোর্ট দেন, গভর্নমেন্ট যদি ইকোনমিক জোন যদি সেই জায়গায় সাপোর্টটা দেয়, গভর্নমেন্ট যদি আমাকে ট্রেনিং ইনস্টিটিউটগুলোর সেই সাপোর্টগুলো দেয়, তখন কিন্তু এটা একটা ওয়ার্কআউট গভর্নমেন্ট কিন্তু করছে। ধরেন আজকে যেটা মাননীয় আমি আপনার সাথে বসছি, যেহেতু ইয়ার ব্যাংকার, ব্যাংকের তরফ থেকে আসেন না, আপনি অ্যাক্সেসটা বলেন না। আমি যখন দেখি বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বলে যে এইসব মাইক্রো লেভেল স্মল লেভেলে আমরা ইনভেস্টমেন্ট এত কমায় দিতে পারি না, বিকজ দে আর ইটস এ রিস্ক ফ্যাক্টর, ইটস এ হাই রিস্ক সেক্টর, ইনভেস্টমেন্ট বাড়াইতে পারি না আর কি। হ্যাঁ, ইটস এ হাই রিস্ক সেক্টর, দ্যাট পয়েন্ট এজেন্ট ব্যাংকিং বিভিন্ন ভাবে বিভিন্ন ব্যাংক অফার করছে। আজকে কিন্তু হাটে বাজারে কৃষক থেকে শুরু করে গৃহবধূ থেকে শুরু করে গ্রামের একেবারে প্রত্যন্ত অঞ্চলে, সেইখানে কিন্তু শুধুমাত্র যে তাদের ডিপোজিট নেওয়া হচ্ছে তা না, পাশাপাশি তাদেরকে লোনও দেওয়া শুরু হয়েছে। এবং এগেইন উই আর সাপ্লিমেন্টিং দি MFIs, উই আর সাপ্লিমেন্টিং যে মহাজনী যে ব্যবসাটা ছিল সেইটাকে আমরা সাপ্লিমেন্ট করছি। আমি ঘুরে ফিরে একটা জায়গায় বারবার আসছি, বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদেরকে এটাও মাথায় রাখতে হবে যে ব্যাংকগুলো সব করবে, প্রাইভেট সেক্টর, কমার্শিয়াল ব্যাংক সব কিছু করবে, এই সব দায় দায়িত্ব ব্যাংকিং সেক্টরের উপরে, এটাও ঠিক না। আমাদের উচিত হবে, আমার দেশে যদি 60টা ব্যাংক থাকে, আমার সাজেশন, 60টা ব্যাংকের মধ্যে এক একজনের এক একটা সামর্থ্য আছে, এক একজনের এক একটা কোর কম্পিটেন্স আছে, সেই অনুযায়ী ক্লাসিফিকেশন করে ফেলা। আমি একদম উদাহরণ হিসেবে বলছি, এটা ডোন্ট টেক মি ফিগারেটিভলি অর মানে লিটারেলি, সে ব্র্যাক ব্যাংক,
আজকে ব্র্যাক ব্যাংক কিন্তু বাংলাদেশের এসএমই এর উন্নয়নের পিছনে একটা বিশাল ভূমিকা পালন করেছে, এই ব্যাপারে অনস্বীকার্য। তারা 12,000 কোটি টাকার এসএমই পোর্টফোলিও রান করে। এই যে ব্র্যাক ব্যাংক, এখন যদি কথার কথা বলছি আমার ওই বিষয়ের প্রেক্ষাপটে, যে ব্র্যাক ব্যাংকে আমি যদি বলি যে তুমি শুধু এসএমই করো এবং তোমাকে ফুল সাপোর্ট আমি দিব, পলিসি সাপোর্ট এন্ড এভরিথিং, এরকম আর 5টা ব্র্যাক ব্যাংক যদি আমি আজকে 60টা ব্যাংকের মধ্যে আইডেন্টিফাই করি, 5 বরং 60,000 কোটি টাকা কিন্তু আপনার এসএমই জন্য হয়ে গেল। এখন 60টা ব্যাংককেই আপনি যদি বলেন যে না তুমি এসএমইও করবা, তুমি দেশের দীর্ঘমেয়াদি পাওয়ার সেক্টরেরও ফাইন্যান্সিং করবা, তুমি সব করবা, তখন কিন্তু আমাদের উপরে ওই ধরনের উক্তি আসাটা চলে আসে। এটা কিন্তু আমরা, আমি বা জিল্লু ভাই, আমরা কি বলি, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, ইট ইজ ইউ দ্য ব্যাংক, ইন্ডিভিজুয়াল ব্যাংক, ইট ইজ ইউর ডিসিশন যে ওয়ার ইউ গোনা ফোকাস। আজকে আমি কথা বলতে আসছি কিন্তু যে এই সেক্টরগুলিতে যাওয়া উচিত ব্যাংকের, ইট ডাজ নট মিন সেক্টরগুলো যাচ্ছে না। 60 ব্যাংক মেবি ইউ আর স্ট্রং ভেরি, যেমন ধরেন আমরা গার্মেন্টস করি না, গার্মেন্টস ডাজ নট মিন আমি ট্রাউজারও বানাবো, স্যুটও বানাবো, আমি ও বানাবো, আমি ভাই শার্টের স্ট্রং, আমি শার্ট নিয়েই পরে আসি, যেই আসুক ভাই আমি শার্ট খুলে আমি করবো, আরেকজন স্যুট বানাসে বলে আমি ভাই স্যুট ছাড়া কিছু করবো না। তা আপনারা আপনাদেরকেও আইডেন্টিফাই করেন, শুরু করেছিলাম যে করোনা ভাইরাসের আসলে শেষ পর্যন্ত প্রভাবটা কি হচ্ছে তার জন্য আমাদের প্রস্তুতি কি আছে, খুব ছোট্ট করে 2-3 মিনিটের মধ্যে যদি বলেন, কারণ কিছু ফ্যাক্টস ফিগারের কথা আমি বলেছি, মুদ্রাস্ফীতির কথা আমরা জানি যে গত বছরের তুলনায় এবার অনেক বেশি এবং এটা আরও বাড়বে বলে অনেক অর্থনীতিবিদরা আশঙ্কা করছেন, তো সব মিলিয়ে আসলে আপনার টেক কি এই বিষয়ে? আমার ব্যক্তিগত টেক হচ্ছে খুব সিম্পল, যে আপনি এডিবির যে অ্যামাউন্টটা কোট করেছেন দ্যাট ইজ অ্যাবসলিউটলি ভ্যালিড, বাট এটা যেটা পারভেজ ভাই বলেছে যে 15 দিন আগে যদি তারা বলে থাকে তখন এর সাথে এখনের বাস্তবতার পরিপ্রেক্ষিতে অনেক চেঞ্জ হয়েছে। তখন বাংলাদেশে 3 জন আইডেন্টিফাইড করোনা রোগী ছিল না, 2 জন আল্লাহর রহমতে ভালো হয়ে গেছেন, বাট তখন ছিল না। আল্লাহ মাফ করুক যদি বাংলাদেশে করোনার প্রাদুর্ভাব এসে যায় বা বিস্তার লাভ করে, দ্য হোল পিকচার উইল বি ডিফারেন্ট, বিকজ এখন তো আমরা শুধু কথা বলছি আমার এক্সপোর্ট কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটা নিয়ে, এখন আমরা কথা বলছি আমার রেমিটেন্স কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটা নিয়ে, কিন্তু বাংলাদেশের গত 12 বছরের সাফল্যের একটা বড় অংশ কিন্তু হচ্ছে আমার ডোমেস্টিক মার্কেট ডিমান্ড, বিকজ ডোমেস্টিক যে কনজিউমার ক্লাস এখন তৈরি হয়েছে, আমার মিডল ক্লাস এক্সপ্যান্ড করেছে, সেই টোটাল ডিমান্ডের উপরে কিন্তু একটা বড় ধাক্কা চলে আসবে, বিকজ আমি আপনি ঘর থেকে বেরোবো না। আজকে এমনিতেই গত 2-3 দিন ধরে সবাই বলাবলি করছে যে রাস্তায় একটু ভিড়টা মনে হচ্ছে কম অপেক্ষাকৃতভাবে, তো এইটা তো ধরেন আল্লাহ মাফ করুক যদি আরেকটু নেগেটিভ কিছু হয় তখন তো বেড়ে যাবে, তো সেইটা এক্স্যাক্টলি পিন পয়েন্ট করা যাবে না, বাট সামগ্রিকভাবে পুরো বৈশ্বিক অর্থনীতিতে যে নেগেটিভ ইম্প্যাক্ট আসছে বা যেটা এক্সপেক্ট করা হচ্ছে সেইটা কতখানি স্থায়িত্ব লাভ করবে সেইটা উইল ফিক্স অর ডিসাইড যে বাংলাদেশের অর্থনীতিতে কতখানি করবে, বাট ডেফিনেটলি উই আর নো এক্সেপশন টু দ্য রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড, আমাদের এখানেও আসবে, আমাদের হয়তো এক্সপোর্টটা চায়নার সাথে, যেহেতু আমাদের লার্জেস্ট ট্রেডিং পার্টনার সেখানে, আমরা চায়না এখন আমরা দেখছি গত 2-3 দিন ধরে ফ্যাক্টরি ওপেন করা শুরু করেছে, সেইখানে আমাদের হয়তো কিছুটা ইজ আউট করবে, বাট অ্যাজ পারভেজ ভাই সেইড যে এক্সপোর্ট মার্কেট যেখানে আমার সেই জায়গায় তো ডিমান্ড কমে যাবে, সেখানে হয়তো অর্ডার ক্যান্সেল হতে পারে, অর্ডার রিশেডিউল হতে পারে, বিভিন্ন রকমের ইস্যু আসবে। আমার রেমিটেন্সের ক্ষেত্রে সৌদি আরব ইজ ওয়ান অফ দি এফেক্টেড কান্ট্রি অলরেডি, এবং সৌদিতে এখন আমার রেস্ট্রিক্টেড অ্যাক্সেস যাবে, আমাদের শ্রমের বাজারটা ডাইভার্সিফাই করার তো সবসময়ই একটা প্ল্যানের মধ্যে আছে, সো এখন সেটা আরও বেশি করে প্রকটভাবে হয়তো জরুরি হয়ে যাবে। সো এই পুরো জিনিসটাতে করোনা ভাইরাস একটা, আপনি যেভাবে বলেছেন সত্যি ঠিকভাবে বলেছেন যে মরার উপর খাড়ার ঘা, এমনিতেই বৈশ্বিক অর্থনীতি একটা মন্দার দিকে যাবে যাবে বলে সবাই চিন্তা করছে, তার মধ্যে এটা আসলো। বাংলাদেশের অর্থনীতি ডোমেস্টিক ডিমান্ডের উপরে অনেকখানি নির্ভরশীল এবং ইদানিংকালে গত কয়েক বছর, এবং উইচ ইজ ভেরি পজিটিভ সাইন, সো এই জায়গাটাতে একটা ধাক্কা আসলেও আসতে পারে, এবং হাউ উই উইল ম্যানেজ ইট, নীতিগত সাপোর্টের ইস্যু আছে, পলিসি সাপোর্টের ইস্যু আছে, এবং ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্টের ইস্যু আছে, আমাদের তো একটা তহবিল তৈরি করতে হবে, সেই তহবিলের টাকাটা কোত্থেকে আসবে এগুলো প্রশ্নবোধক চিহ্ন থাকবে, বিকজ এখন বিভিন্ন জায়গার বিভিন্ন জিনিসের জন্য তহবিল আমাদেরকে গঠন করতে হচ্ছে,
এখন চাপটা কার উপরে আসবে, সেটা রাজস্ব বোর্ডের উপরে আসবে না কেন্দ্রীয় ব্যাংকের উপরে আসবে, আবার আমাদের ব্যাংকের উপরে আসবে, সেইটা নীতি নির্ধারক মহলরাই হয়তো নির্ধারণ করবেন ইনশাল্লাহ। আপনার কাছে যে শেষ প্রশ্ন, যে এই ধরনের দুর্যোগের মধ্যে কিন্তু অনেক সময় অনেকের জন্য ব্যক্তিগতভাবে, গোষ্ঠীগতভাবে, রাষ্ট্রীয়ভাবে অনেক সুযোগ তৈরি হয়, সেরকম কোনো সুযোগ বা সম্ভাবনা বাংলাদেশের জন্য দেখেন কি না? বাট খুব ছোট করে সময় নিয়ে আমাদের বেশি আসলে এই ধরনের ক্রাইসিসে বাংলাদেশ সের কোনো বেনিফিট নিতে পারবে কি না, আই এম ফুলি ডাউট। কারণ আমি যখন, আপনি দেখেন ট্যুরিজম ইন্ডাস্ট্রি ইজ অলসো ফিনিশ। আমাদের সেদিন দুঃখ করে দেখলাম যে পেপারে লেখা হয়েছে যে এবারে এই সমস্ত বোয়িং আনা হয়েছে, অথচ গত মাসে 80 কোটি টাকা লস হয়েছে, এই মাসে কিন্তু 200 কোটি টাকা হবে, কারণ অনেক ফ্লাইট কিন্তু বন্ধ করে দিয়েছে। রিটেল মার্কেটের অবস্থা খুবই খারাপ। এবং এই যে আমি এখানে কিন্তু ওই ধরনের পজিটিভনেস কোনো সাইন আমি আই ক্যানট সি, তবে যে জিনিসটা সেটা হলো যে বাংলাদেশ একটা রেজিলিয়েন্ট নেশন, এবং বাংলাদেশের মানুষ আপনি যদি খেয়াল করে দেখেন এত কথা বলা সত্ত্বেও মানুষ কিন্তু রাস্তাঘাটে বেরোচ্ছে, মানুষ ঘুরে বেড়াচ্ছে, মানুষের মাস্কটা প্রথম দিন ছিল, এখনও কিন্তু নাই কিন্তু। এবং এই যদি এইভাবে আমরা ফেস করতে পারি, এইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে ক্ষতিটা অনেক কম হবে, ইম্প্যাক্টটা অনেক কম হবে। কিন্তু এটাকে যদি আমরা যদি ভয় পেয়ে যাই কোনো কারণে, তাহলে বাংলাদেশের ট্রিমেন্ডাস একটা ইম্প্যাক্ট চলে আসবে, এবং যেটা উইল বি ভেরি ডিফিকাল্ট। গভর্নমেন্টের এডিবি বাস্তবায়ন সেটাও মুখ থমকে যাবে, কারণ এনবিআর কালেক্ট করতে পারবে না, রেভিনিউ বেশি, বিকজ আপনাকে তো ব্যবসা গ্রো করতে হবে, ব্যবসা যদি গ্রোই না হয়, ইম্পোর্ট যদি না হয়, কারণ সবই যদি অ্যাফেক্টেড হয়ে যায়, দে ক্যান নট কালেক্ট ইট। অন দ্য আদার হ্যান্ড বাইরের ইনভেস্টমেন্ট তো আরও আসবে না, আর বাংলাদেশে যদি একবার, এবং এটাও দ্যাট উইল বি মানে একটা বিরাট পজিটিভ সাইড, যদি আমরা যে মানসিকতা নিয়ে এখনও আসি, যেইভাবে আমরা চলছি, এটা যদি আমরা শো করতে পারি, তাহলে বাংলাদেশের জন্য রাদার একটা বিরাট মানে কিছু একটা অদূর ভবিষ্যতে কিন্তু আমরা পজিটিভ কিছু জিনিস পাব। একটা ভালো জিনিস মনে হয় পারভেজ ভাইয়ের কথার সাথে একটু অ্যাড করি হতে পারে গোয়িং ফরওয়ার্ড, সেটা হচ্ছে সব নেগেটিভের মধ্যে একটা পজিটিভ থাকে, তো যে চায়নার উপরে যে গ্লোবাল একটা ডিপেন্ডেন্সি ছিল সাপ্লাই চেইনের ক্ষেত্রে, সেইটা এইবারের ইয়েতে কিন্তু গ্লোবালি সব দেশ মনে করবে যে না, এক জায়গায় ওই যে এক বাস্কেটে ডিম রাখা ঠিক না, সেরকম যে চায়নার পরিপূরক হিসেবে বাংলাদেশকে বা অন্যান্য আরো যারা উন্নয়নশীল দেশ আছে তারা হয়তো ভবিষ্যতে এগিয়ে আসতে পারে। এটা হইলো হতে পারে, মানে আমাদেরকে সেই সুযোগটা কাজে লাগাতে হবে ঠিক ঠিক ভাবে আর কি। ইট উইল বি ভেরি ডিফিকাল্ট, কারণ যে জিনিস বাংলাদেশ ইম্পোর্ট করে চায়না থেকে সেটা এত সস্তা যে ইট ইজ ভেরি মাচ ইম্পসিবল বাংলাদেশে সেটা তৈরি করা, সেটা তৈরি করা খুবই ডিফিকাল্ট, ইটস নট পসিবল টু কম্পিট। ওই মন্ত্রটা আমাদের শিখতে হবে আর কি, আমাদেরকে বের করতে হবে যে চায়নার মন্ত্রটা কি ছিল। ওরা এত সাবসিডি দেয় জি, যে যেটা কিন্তু ওরা ফ্লাশ করে না, ওরা হিডেন সাবসিডি। আপনি এখানে 1% যদি ইনসেন্টিভ দেয়, আপনি পুরো পৃথিবীকে জানায় দিচ্ছেন যে আমি ইনসেন্টিভই দিয়ে যাচ্ছি। হ্যাঁ, ইট ইজ টু মাচ। সো এটি হলো ডিফারেন্স। তো এনিওয়ে সব কিছুর মূলে হলো যে বাংলাদেশ একটা রেজিলিয়েন্ট নেশন, এবং এই ধরনের ক্রাইসিস হলে বাংলাদেশ তাড়াতাড়ি ওভারকাম করতে পারে, যেটা কি অন্য কোনো দেশের দ্বারা ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। ওই জায়গাটাই আমরা একটা বেনিফিট নিতে পারবো ভবিষ্যতে, যে অন্যান্য দেশ আবার উঠতে উঠতে যে সময়টা নেবে, উই ডোন্ট নিড দ্যাট মাচ অফ টাইম। প্রিয় দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে এটি তোমাদের সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ আমরা দুটোই, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রা এই পর্বটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও সরাসরি দেখতে পারেন। ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর আইওএস ডিভাইস থেকে আপনি অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তৃতীয় মাত্রা দেখবার জন্য এবং অনুষ্ঠান সম্পর্কিত তথ্যাদি জানবার জন্য মিস্টার আহলে আহমেদ এবং মিস্টার
আনোয়ার আলম চৌধুরী পারভেজ, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অনুষ্ঠানের জন্য। দর্শক, কথা হচ্ছিল বাংলাদেশের অর্থনীতি নিয়ে এবং করোনা নিয়ে, করোনার প্রভাব অর্থনীতিতে, বিশ্ব অর্থনীতিতে, বাংলাদেশের অর্থনীতিতে। তার আগে বলে নেওয়া ভালো যে বাংলাদেশের অভ্যন্তরীণ অর্থনীতির বিষয়ে যেটি করোনার প্রভাব ছাড়া সেটি নিয়ে মিস্টার রাহেল আহমেদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, যে তিনি মনে করছেন যে গ্রোথটা হচ্ছে, কিন্তু গ্রোথের জন্য এখন যে জায়গায় সে দাঁড়িয়েছে তার জন্য যে ফিটনেসটা বাংলাদেশের থাকা দরকার সেটি বাংলাদেশের আছে কিনা। মিস্টার আনোয়ার আলম চৌধুরী বরাবরের মতো একই জায়গায় আছেন যে আমাদের আসলে সংস্কারগুলো করা দরকার, প্রতিষ্ঠানগুলো গড়ে তোলা দরকার এবং একটা কম্প্রিহেন্সিভ এফোর্ট নেওয়া দরকার। এবং পলিসি সাপোর্টের কথা দুজনেই বলেছেন যে আমাদের নীতি নির্ধারকদের আরও আসলে দূরদৃষ্টি নিয়ে এবং সামগ্রিকভাবে সব কিছু বিবেচনায় নিতে হবে, অন্যথায় ওই পিসমিল হিসেবে নানান সিদ্ধান্ত নিলে সেটি আসলে এখন বাংলাদেশের অর্থনীতির জন্য তেমন কোনো কল্যাণ বয়ে আনবে না। করোনার প্রভাব অর্থনীতিতে সবাই বলছেন সারা বিশ্ব অর্থনীতিতে একটা নেতিবাচক প্রভাব পড়বে, সেখান থেকে পরিত্রাণের কোনো উপায় এখন আর নেই এবং তার প্রভাব খানিকটা বাংলাদেশেও পড়বে। তবে আশার কথা হচ্ছে যে অন্যরা যত দ্রুত রিকভার করতে পারবে, বাংলাদেশের মানুষের যে সক্ষমতা, মানসিক শক্তি এবং দুর্যোগ মোকাবেলার যে ক্ষমতা, সেটি একটা আশার কথা যে বাংলাদেশ যদি খুব দ্রুততার সঙ্গে এই পরিস্থিতি কাটিয়ে উঠতে পারে এবং মানুষ যদি মানুষের মধ্যে আতঙ্কটা না ছড়ায়, তাহলে হয়তো অন্যদের চেয়ে বাংলাদেশ খুব দ্রুত অর্থনৈতিকভাবে তার জায়গাটা ধরে রাখতে পারবে যে অবস্থায় আছে, বা রিকভারিটা একটু দ্রুত হবে। সো আমরা কেউ যেন আতঙ্ক না ছড়াই এবং করোনা সত্যি এটা মহাদুর্যোগ নিয়ে এসেছে বটে, কিন্তু করোনায় মৃতের সংখ্যা বা আক্রান্তের সংখ্যা যদি পৃথিবীর জনসংখ্যার বিচারে বিবেচনা করি, অন্য রোগের বিবেচনা করি, সেটি এমন কিছু নয়। এবং এই আতঙ্কটা যেন আমরা নিজেদের মধ্যে না নিই, অন্যের মধ্যে না ছড়াই। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।